কয় পিস দেবে? 9 পিস এর আমরা নিচ্ছি পুষ্কর ফাগাসকে। এটা ভেজিটেবল টক কি কি আছে? ঝাল টক মিষ্টি টক। ঝাল টক মিষ্টি টক কোনটা খাবেন? ঝাল টক মিষ্টি টক কোনটা নেব? ঝালটা দিন আর মিষ্টি হালকা একটু দিন। আমাদের দোকান কটা থেকে কটা পর্যন্ত খোলা? 4:30-11:30। আচ্ছা, দোকানের নাম কি রাখছেন? দি ফুড গ্যালারি। এখানে আসলে পাওয়া যাবে না? জি। আচ্ছা, থ্যাংক ইউ। আমি ফুচকাটা খাবো, তো মামার দোকানে আসছি। মামা এক ফুচকা দিয়েছে, তো এটা মিষ্টি টক আর ঝাল টক দিছে, তো আমি ফুচকা নিচ্ছি। যে রকম ভাই একটু দেন তো এখানে। এটা ঝাল টক না? এটা ঝাল টক, তো ট্রাই করি। দারুণ হয়েছে। রতন ভাই নিবে, তো সুরজ ভাই কি বলতেছে দেখি, কেমন স্বাদ হয়েছে? শাহিন ভাই একটা নেন। শাহিন ভাই কেমন লাগতেছে? রতন ভাই নিচ্ছে দেখি কেমন। দারুণ না? হ্যাঁ, থ্যাংক ইউ। কলিগ সহ আছে, আমরা ফুচকা খেলাম, অনেক স্বাদ হয়েছে, তো আপনারা আসে খেতে পারেন। নেক্সট ভিডিওতে আমি আবার আসবো। কীভাবে সেটা তুমিও শুনতে পারো। আমাকে রাতেই ভিডিও করতে হচ্ছে, কারণ বিভিন্ন কাজে থাকার কারণে আর কি, অফিস করার কারণে খুবই ব্যস্ত। তো ব্যস্ত থাকার কারণে আমি রেগুলার দিনের বেলা ভিডিও করতে পারতেছি না। শুক্রবার বা শনিবারে দিনের বেলা ভিডিও করব, তো যদি কোনো সমস্যা মনে হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আপনার দোকানে যদি আসতে চাই তাহলে আপনার দোকানের নাম কি রাখছেন? দি ফুড গ্যালারি। দ্য ফুড গ্যালারি, এটা এখানে আসলে পেয়ে যাবেন। দোকানটা অনেক ভালোই আর কি মোটামুটি, কারণ এখানে ফুচকা আর কি কি পাওয়া যাচ্ছে? ফুচকা, চটপটি, দই ফুচকা, চকলেট ফুচকা। আচ্ছা, এগুলা জুস মোমো সব আছে না? আচ্ছা, তো এখানে অনেক সুন্দর খাবার আছে, আমি খেয়ে দেখছি, অবশ্যই আমাকে ভালো লাগছে। তারপর আসে খেতে পারেন। এখানে কি কি মশলা আছে? চটপটি মশলা, গুঁড়া মরিচ। এটা কি মশলা? এটা গুঁড়া মরিচ। আর ওটা? আর ওটা বিট লবণ। এটা? এটা চটপটি মশলা। চটপটি মশলা, হ্যাঁ ভালো আছে। আর এই যে দেখছেন যে মরিচ পেঁয়াজ। রাতের বেলা ঘুরতে আমি খুব পছন্দ করি, কারণ আমি ছোটবেলা থেকে রাতের বেলায় আর কি রেস্টুরেন্টে যাই বা আড্ডা দিই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।